हेलो एवरीवन, वेलकम टू योर ओन चैनल आवर इंग्लिश एडुकेशन। बंधुरा, आज के आमरा द्वादश श्रेणीर पाठ्य एपीजे आब्दुल कलामेर लेखा स्ट्रॉन्ग रूट्स प्रबंधटी थेके 12 एसएक्यू कोश्चन निये आलोचना करब। बंधुरा, तुम्हरा जानो जे उच्च माध्यमिक परीक्षाय प्रोज सेक्शन थेके 4 एसएक्यू अर्थात शॉर्ट आंसर टाइप कोश्चन एर आंसर करते हैं एवं प्रतिटिर जोन्नो बराद्द नंबर थाके 1 अर्थात 4 कोश्चनेर जोन्नो 4 नंबर। तो एई रकम 12 एसएक्यू कोश्चन निये आमरा आज के आलोचना करब। आमादेर आलोचना शुरूतेई आमी बोले निते चाई जे जारा एखोनो आवार इंग्लिश एडुकेशन चैनल के सबस्क्राइब करोनी अथवा प्रथम बारेर जोन्नो एई चैनलेर भिडियो देखछो तारा अति अवश्य चैनल के सबस्क्राइब करबे एबं सबस्क्राइबेर पासे थाका बेल आइकनटिते क्लिक कर दिले तोमादेर सामने 3 अपशन चले आसबे। एई 3 अपशनेर मध्य थेके एकदम उपरे थाका अल अपशने क्लिक कर लेई एई चैनलेर समस्त भिडियोर नोटिफिकेशन तोमादेर काछे पौंछे जाबे। जाइ होक, आमरा एखन चले आसछि आमादेर मूल पर्वेर आलोचनाय। आमादेर मूल पर्वेर आलोचनाय आमादेर प्रथम प्रश्न होच्छे व्हाट इज द फुल नेम अफ एपीजे आब्दुल कलाम। एपीजे आब्दुल कलामेर पुरो नाम कि? एर सठिक उत्तर होच्छे द फुल नेम अफ एपीजे आब्दुल कलाम इज आबुल पाकिर जैनुल आबदीन आब्दुल कलाम। एपीजे आब्दुल कलामेर पुरो नाम हलो आबुल पाकिर जैनुल आबदीन आब्दुल कलाम। क्वेश्चन नम्बर 2, व्हाट इज द नेम अफ कलामस अटोबायोग्राफी। कलामेर आत्मजीवनीर नाम कि? एर सठिक उत्तर होच्छे द नेम अफ कलामस अटोबायोग्राफी इज उइंगस अफ फायर। कलामेर अटोबायोग्राफी बा आत्मजीवनीर नाम हलो उइंगस अफ फायर। क्वेश्चन नम्बर 3, व्हाट इज द नेम अफ कलामस फादर। कलामेर बाबार नाम कि? এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে কালামস ফাদার্স নেম ইজ জৈনুল আবদিন। কালামের বাবার নাম হচ্ছে জৈনুল আবদিন। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ কালামস মাদার্স নেম। কালামের মায়ের নাম কি? কালামস মাদার্স নেম ইজ আসিয়াম্মা। কালামের মায়ের নাম হচ্ছে আসিয়াম্মা। কোশ্চেন নাম্বার 5, হোয়ার ওয়াজ কালাম বর্ন। কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে কালাম ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট। কালাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে তদানীন্তন মাদ্রাস রাজ্যের রামেশ্বরম শহরে জন্মগ্রহণ করেছিলেন। রামেশ্বরমের দ্বীপ শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 6, মেনশন দ্য 2 ডিসঅ্যাডভান্টেজেস অফ কালামস ফাদার। কালামের বাবার 2 অসুবিধার কথা উল্লেখ করো। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে দ্য 2 ডিসঅ্যাডভান্টেজেস অফ কালামস ফাদার আর কালামের বাবার 2 অসুবিধা হচ্ছে হি হ্যাড নাইদার মাচ ফর্ম্যাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তার যথেষ্ট প্রথাগত শিক্ষা ছিল না আর তার যথেষ্ট পরিমাণ সম্পদ বা সম্পত্তি ছিল না। অর্থাৎ প্রথাগত শিক্ষা না থাকা এবং যথোচিত সম্পদ না থাকা, এই দুটো হচ্ছে কালামের বাবার অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস। কোশ্চেন নাম্বার 7, হোয়াই ওয়াজ কালামস মাদার্স লিনিয়েজ মোর ডিস্টিংগুইশড। কেন কালামের মায়ের বংশ বেশি উচ্চ বংশীয় ছিল বা বেশি খানদানি ছিল? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কালামস মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ বিকজ ওয়ান অফ হার ফোর বিয়ার্স হ্যাড বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। কালামের মায়ের বংশ বেশি সম্মানীয় ছিল, বেশি বিশিষ্ট ছিল, কারণ তাদের পূর্বপুরুষদের একজন ব্রিটিশদের কর্তৃক বা ব্রিটিশ কর্তৃক বাহাদুর উপাধি প্রাপ্ত হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, হু ওয়ার রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। একটা আইডিয়াল বা আদর্শ দম্পতি হিসেবে কারা বিবেচিত হতেন? এর সঠিক উত্তর হচ্ছে কালামস প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। কালামের পিতামাতা ব্যাপকভাবে বিবেচিত হতেন একজোড়া আইডিয়াল কাপল হিসেবে বা একজোড়া আদর্শ দম্পতি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হতেন। কোশ্চেন নাম্বার 9, হোয়েন ওয়াজ কালামসেস অ্যানসেস্ট্রাল হাউস বিল্ড। কখন কালামদের
पैतृक बाड़ीटी निर्मित हो सठिक उत्तर हे कलामसेस एनसेस्ट्रल हाउस वाज बिल्ट इन द मिडल अफ द 19th सेंचुरी कलम पैतृक बाड़ीटी निर्मित होनविंश शताब्दी माझामाझी समय क्वेश्चन नम्बर 10 हाउ वाज कलामसेस एनसेस्ट्रल हाउस कलम पैतृक बाड़ीटी कैमन छो এর সঠিক উত্তর হচ্ছে কালামসেস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অব লাইমস্টোন অ্যান্ড ব্রিক কালামদের পৈতৃক বাড়িটি ছিল একটা বেশ বড় মাপের পাকা বাড়ি চুন এবং ইট দিয়ে তৈরি কোশ্চেন নাম্বার 11 হোয়ার ওয়াজ কালামসেস অ্যানসেস্ট্রাল হাউস সিচুয়েটেড কালামদের পৈতৃক বাড়িটি কোথায় অবস্থিত ছিল এর সঠিক উত্তর হচ্ছে কালামসেস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ সিচুয়েটেড অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম কালামদের পৈতৃক বাড়িটি অবস্থিত ছিল রামেশ্বরমের মস্ক স্ট্রিটে বা রামেশ্বরমের মস্ক যাওয়ার রাস্তায় মসজিদ যাওয়ার রাস্তায় কোশ্চেন নাম্বার 12 আজকের লাস্ট প্রশ্ন হাউ ওয়াজ কালামসেস চাইল্ডহুড কালামের শৈশবটা কেমন ছিল এর সঠিক উত্তর হচ্ছে কালামসেস চাইল্ডহুড ওয়াজ এ ভেরি সিকিওর ওয়ান ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি জাগতিক এবং আবেগের দিক দিয়ে বা আবেগগতভাবে কালামের শৈশবটা ছিল খুব নিরাপদ একটা শৈশব খুব সিকিওর একটা শৈশব যাই হোক এই ছিল আমাদের আজকের 12টি এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি আশা করি তোমরা সকলেই এই 12টি এসএকিউ ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের এটা ভালো লেগেছে ভিডিওটির একদম শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এই জায়গাটাই আমি তোমাদের কতগুলো কথা বলতে চাই যে কথাগুলি তোমাদের খুবই কাজে লাগবে বলে আমার বিশ্বাস দেখো তোমরা এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী আর কয়েকদিন পরেই বা আর কয়েক মাস পরেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এখন তোমাদের সামনে 5টি সাবজেক্টের বোঝা কাজেই প্রথম থেকেই তোমাদেরকে কিন্তু পড়াশোনা তৈরি করতে শুরু করতে হবে এবং ইংরাজি হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ একটা বিদেশি ভাষা যে কারণের জন্য এই ইংরাজির প্রতি অনেকেরই একটা স্বাভাবিক ভয় বা ভীতি থেকেই থাকে কাজেই সেই ভয়টাকে জয় করবার জন্য খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং প্রথম দিন থেকেই তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং ইংরাজির ক্ষেত্রে আমি বলবো টেক্সট বইটাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং তার প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দের মানে বোঝা কিন্তু একান্তই দরকার তা না হলে কিন্তু তুমি যে শর্ট কোশ্চেনগুলো আছে যে এমসিকিউগুলো আছে সেগুলোর উত্তর ঠিকঠাক করতে পারবে না আজ এই টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়ে রাখা প্রয়োজন এর পাশাপাশি আরও একটা কথা বলতে চাই যে তোমাদেরকে পড়ার পাশাপাশি লেখার অভ্যাসটাও কিন্তু গড়ে তুলতে হবে লেখার অভ্যাস গড়ে তুললে তোমাদের বানান ভুলের সমস্যা যেমন মিটে যাবে ঠিক সেই রকম চোখের সঙ্গে হাতের এবং মাথার একটা সামঞ্জস্য গড়ে উঠবে যার ফলে তুমি খুব ভালো নাম্বার ক্যারি করতে পারবে বলে আমার বিশ্বাস যাই হোক আজ এখানেই শেষ করব শেষ করার আগে আমি আবারও বলতে চাই যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো না লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা থেকে থাকে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে আমি সেই মোতাবেক তোমাদের জন্য পরবর্তী ভিডিও বানাবার চেষ্টা করব যাই হোক সবাই ভালো থেকো সুস্থ এবং সুন্দর জীবনযাপন করো শেষ করার আগে আমি আবারও বলতে চাই যে